নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যার 30টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষার উপকারিতা কী, মানে কেন পরিবেশ শিক্ষার প্রয়োজন? অপশান এ আছে, আমাদের পরিবেশের গুরুত্ব জানতে পারি। অপশান বি, আমাদের পরিবেশ দূষণের কারণগুলো জানতে পারি। অপশান সি আছে, আমরা পরিবেশ দূষণের কবল থেকে নিজেদের বাঁচবার উপায় জানতে পারি। আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি। তাই এখানে বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্ন। পরিবেশ শিক্ষার প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অপশান এ ফ্রান্সের প্যারিসে, অপশান বি যুগোস্লাভিয়া বেলগ্রেডে, অপশান সি ভারতের নতুন দিল্লিতে, আর অপশান ডি হচ্ছে রাশিয়ার তাইউলিসিতে। তাহলে পরিবেশ শিক্ষার প্রথম সম্মেলন কোথায় হয়েছিল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এটা সঠিক উত্তর হচ্ছে যুগোস্লাভিয়া বেলগ্রেডে। চলে আসি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ড্যাশ শিখনের দ্বারা পরিবর্তিত হয়, মানে কি শিখনের দ্বারা পরিবর্তিত হয়? তা অপশান এ আছে প্রকৃতি, ব্যক্তিত্ব, অপশান সি আছে আচরণ, না উপরের সবগুলি। তা এখানে সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি শিখনের দ্বারা পরিবর্তিত হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শ্রেণীকক্ষের ভৌত পরিবেশ ভালো করতে আমাদের বন্ধ করা উচিত। তা শ্রেণীকক্ষের ভৌত পরিবেশটা যদি ভালো করতে হয় তাহলে আমাদের কি বন্ধ করতে হবে? অপশান এ বায়ু দূষণ, অপশান বি শব্দ দূষণ, অপশান সি এ ও বি ও আই, এবং অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে পরিবেশের ভৌত যে পরিবেশ আছে সেইটা ভালো করতে আমাদের বন্ধ করতে হবে। এটার সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয়। তাহলে ভৌত পরিবেশ কি না এটা আমরা নিজেরাই সৃষ্টি করতে পারি, ঠিক আছে? তা আর রাসায়নিক পরিবেশ কোনটা? যেটা রাসায়নিকভাবে পরিবর্তন হয় আর যেটা রিভার্সিবিলিটি নেই রাসায়নিক পরিবর্তনের মধ্যে, কিন্তু ভৌত পরিবর্তনের মধ্যে রিভার্সিবিলিটি আছে। তা সুতরাং শ্রেণীকক্ষের ভৌত পরিবেশের ভালো করতে পারি করতে আমরা বন্ধ করতে পারি নে উপরে কোনোটি নয়, এখানে সঠিক উত্তর হবে। আর এখানে যে রিভার্সিবিলিটি কথা বললাম সেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই এসেনশিয়াল একটা কথা, কি ডেভেলপমেন্ট একবার হয়ে গেলে সেটা দ্বিতীয়বার ফিরে আসা যায় না পুনরায় সেখানে, ঠিক আছে? তা ডেভেলপমেন্ট হয়ে গেলে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না, আবার মানে পরবর্তী পুনরায় যে আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে আসবে তা সেটা আর সম্ভব হয় না। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রশ্ন, শিক্ষায় পরিবেশের স্থান পাওয়া উচিত। অপশান এ আছে প্রাথমিক স্তরে, অপশান বি আছে মধ্যবর্তী স্তরে, অপশান সি আছে উচ্চ স্তরে, আর অপশান ডি আছে উপরে সবকটি সঠিক। তাহলে শিক্ষায় পরিবেশের স্থান পাওয়া উচিত প্রাথমিক স্তরে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরীক্ষা হলে নিচের কোনটি প্রতারণার সবচেয়ে বড় কারণ হতে পারে না? তাহলে প্রতারণার সবচেয়ে বড় কারণ যেটা হতে পারে না, মানে নেগেটিভ প্রশ্ন, সেটা আমাদের এখানে বার করতে হবে। অপশান এ আছে ভালো নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীর উপর অভিভাবকের চাপ, অপশান বি আছে অসফল হওয়ার ভয়, অপশান সি আছে আত্মসম্মান, আর অপশান সি আছে পড়াশোনায় কুড়েমিতা। তাহলে পরীক্ষার হলে নিচের কোনটি প্রতারণার সবচেয়ে বড় কারণ হতে পারে না, যেটা না সেটা সঠিক উত্তর হবে আত্মসম্মান। আত্মসম্মানটা এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সুন্দর হস্তাক্ষর, লেখার স্বচ্ছতা, বড় বড় বর্ণে লেখা, না ছোট ছোট হরফে লেখা? তো দেখুন, এই প্রশ্নটার ক্ষেত্রে অনেক জায়গায় আপনারা অনেক রকম অ্যান্সার দেখবেন, কিন্তু একটা জিনিস আপনারা এখানে মানে এই কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে? তার কারণ হচ্ছে কি, দেখুন এখানে ম্যাক্সিমাম বইয়ে আমাদের অ্যান্সার করা হচ্ছে সুন্দর হস্তাক্ষর। তা একটা জিনিস দেখুন, সুন্দর হস্তাক্ষর, হ্যাঁ, সেটা যদি ছোট ছোট হরফে হয় তাহলে দূরের ছেলেরা ব্ল্যাকবোর্ডে দেখতে অসুবিধা হবে, ঠিক আছে? তা আপনারা যদি যে লেখাটা পরিষ্কার করে লেখেন, মানে অনেক টিচার আছে যারা টিচার অনেক ভালো এডুকেশন দেয় কিন্তু হাতের লেখা অত পরিষ্কার না, ঠিক আছে? এরকম ম্যাক্সিমাম প্রচুর টিচার আছে। তা সুতরাং সেগুলো যদি আপনারা স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট থাকে যে অক্ষরগুলো, তাহলে স্টুডেন্টরা দূর থেকে বুঝতে পারবে, সেটা ট্রান্সপারেন্ট থাকবে, এবং বড় বড় করে লেখা হলে স্টুডেন্টরা পেছন থেকে বড় বড় করে দেখতে হবে। তা সুন্দর হাতের লেখা যদি ছোট হয় তখন সেই যতই সুন্দর হাতের লেখা হোক সেটা তার পেছন থেকে স্টুডেন্টরা ভালো করে পড়তে পারবে না। তা এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে লেখার স্বচ্ছতা।
মানে হচ্ছে লেখা যদি পরিষ্কার এবং স্পষ্ট হয় এবং স্বচ্ছ হয়, দেখে যদি বোঝা যায়, তাহলে যে কোনো প্রান্ত থেকে স্টুডেন্টরা এই লেখাগুলো পড়ে তারা তারা খাতায় নোট ডাউন করতে পারবে বা পড়ে তারা নলেজ নিতে পারবে। তা সুতরাং এখানে সুন্দর হস্তাক্ষরটা আমার ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা সঠিক উত্তর হবে লেখার স্বচ্ছতা, স্পষ্ট হাতের লেখা হবে, ব্যাস। কারণ হাতের লেখা সবার একরকম বা সবার সুন্দর হতে পারে না, ঠিক আছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। একজন ছাত্রছাত্রী আপনার ক্লাসে দেরি করে আসে, তাহলে আপনি কি করবেন? তাকে তাকে শাস্তি দেবেন, অভিভাবককে ডেকে পাঠাবেন, গ্রাহ্য করবেন না, তার কারণ তার কাছে জানতে চাইবেন? তো এইটা অবশ্যই সত্যি কথা যে সে কেন এসছে, সবার আগে তো তার কারণটা জিজ্ঞেস করতে হবে, তার কোনো নিশ্চয়ই সেরকম কোনো অসুবিধা আছে কি না বা সে ইচ্ছা করে এসছে, তাই সেরকম অবস্থাটা আমাকে সবার আগে তাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কম্পিউটারে শব্দের দৈর্ঘ্য মাপা হয় বাইটসে, বিটে, মিলিলিটারে, না এদের কোনোটি না? তাহলে কম্পিউটারের শব্দের দৈর্ঘ্য কিসের সাহায্যে মাপা হয়, তা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। শব্দের দৈর্ঘ্য তা বিট বাইট দিয়ে কিন্তু মাপা হয় না, ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর এদের কোনোটিই না। শব্দের দৈর্ঘ্য কিন্তু এখানে মাপা হয় না কম্পিউটারে বিট বাইটের সাহায্যে, ঠিক আছে। তা চলে আসছি, আপনারা বলতে পারেন যে কম্পিউটারের একক যদি বলি তাহলে সেটা বিট অ্যান্ড বাইট, কিন্তু এই মানে জায়গার এককের ক্ষেত্রে বিট বাইট, কিন্তু শব্দের এককের ক্ষেত্রে এরকম দৈর্ঘ্য এইগুলোর মাধ্যমে কিন্তু মাপা হয় না। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কম্পিউটারের জনককে, এটা মোটামুটি আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কয়েকজন ছাত্রছাত্রী শিক্ষক দিবসে আপনাকে গ্রিটিংস কার্ড পাঠাবো, আপনি কি করবেন? কিছুই করবেন না, তাদের ধন্যবাদ জানাবেন, তাদের অনর্থক অর্থ অপচয় করতে নিষেধ করবেন, না তাদেরকে শুভেচ্ছা জানাবেন? তা সুতরাং তারাও একটা আশা নিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছে, তা আমিও তাদেরকে শুভেচ্ছা জানাবো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমি জিজ্ঞেস করি, দেখছি পরবর্তী প্রশ্ন। কোনো ছাত্রছাত্রীর এখানে একটা জিনিস দেখুন, এখানে না কমপ্লিকেশন আছে, কিরকম আমি বলি, তা এখানে তাদেরকে ধন্যবাদও জানাতে পারি আর তাদেরকে শুভেচ্ছা জানাতে পারি, মানে গিফটের এগেনস্টে গিফট দেওয়া, মানে তাদের যেহেতু ইয়ে করেছে, মানে আমাকে কোনো একটা জিনিসের জন্য তারা শুভেচ্ছা জানিয়েছে, তা তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো এটাও হতে পারে, আবার তাদের ধন্যবাদ জানাবো এটাও হতে পারে, ঠিক আছে। তা এখানে ম্যাক্সিমাম যদি অ্যাপ্রোপ্রিয়েট বলি তাদের ধন্যবাদ জানাবো, যে তারা নতুন বছর এসছে, শুভেচ্ছা জানাবো, থ্যাংক ইউ রেগেস্ট, থ্যাংক ইউ, এরকম ব্যাপারটা না, তবে এখানে ধন্যবাদ জানানোটা বেটার হবে, ঠিক আছে। তাহলে কয়েকজন ছাত্রছাত্রী শিক্ষক দিবসে দিন আপনাকে গ্রিটিংস কার্ড পাঠালে আপনি কি করবেন? না, তাদের ধন্যবাদ জানাবো, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কোনো ছাত্রছাত্রীরা পরীক্ষায় বিফল হলে বুঝতে হবে শিক্ষকের বিফল হয়েছে বা শিক্ষকেরা বিফল হয়েছে, অপশন বি আছে পাঠ্য বইগুলি বিফল হয়েছে, অপশন সি আছে ছাত্রের স্বতন্ত্র বিফলতা, না অপশন ডি আছে ব্যবস্থাটি বিফল হয়েছে। তা এইখানে এইটাও খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, তার কারণ কি যে এইখানে দেখুন যে আপনার যদি এখানে কোশ্চেনের অ্যান্সার যেটা হবে, তা এখানে ম্যাক্সিমাম জায়গায় এই কোশ্চেনের অ্যান্সারটা করা যে শিক্ষা ব্যবস্থাটির বিফলতা। এইবার একটা জিনিস দেখেন, একটা স্টুডেন্টকে হ্যাঁ বারবার পড়িয়েও যদি আপনি মানে আপ টু দ্য মার্ক যদি নিয়ে আসতে পারেন না, তাহলে আপনি কি ব্যবস্থা অবলম্বন করবেন যে যার জন্য শিক্ষার্থী তা মানে স্বতন্ত্রভাবে সে ভালো রেজাল্ট করবে? তা সুতরাং এইখানেই দাঁড়িয়েই কিন্তু রেমিডিয়াল টিচিং, অনেক ধরনের টিচিং এসছে। তা এই জায়গাটায় কিন্তু আপনাদের সবার আগে যেটা আপনাদের করতে হবে সেটা কিন্তু ধৈর্য সহকারে স্টুডেন্টের সাথে থাকতে হবে, এবং স্টুডেন্টরা মানে চাইল্ড সেন্টার এডুকেশন কীভাবে হয় সেটা কিন্তু আপনাদের এখানে জানতে হবে, ঠিক আছে। তা যেখানে কথার বলা বক্তব্যের বিষয় সেটা হচ্ছে চাইল্ড সেন্টার এডুকেশন, এমনই একটা এডুকেশন যে স্টুডেন্টটাকে যেভাবেই হোক আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তা সুতরাং ব্যবস্থাটা বিফল হয়েছে কেন না, আপনি এখানে ব্যবস্থা পরিবর্তন করতে পারেন, সিস্টেমটা পরিবর্তন করতে পারেন, কিন্তু ছাত্রটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তা আপনি যখন কোনো একটা প্রশ্নের উত্তর করবেন তখন ছাত্রের পক্ষপাতিত্ব করবেন, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার উত্তর সঠিক হচ্ছে। আপনি শিক্ষকের পক্ষপাতিত্ব করলে কিন্তু আপনার উত্তর সঠিক হবে না। যখন আপনি এই পেডাগজি বা সিডিভি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি মানে শিশু মনস্তত্ত্ব শিশু বিজ্ঞানের আপনারা যখন কোশ্চেনের অ্যান্সারগুলো করবেন তখন শিশুদের দিক থেকে কোশ্চেনগুলো ভাববেন, দেখবেন আপনাদের অ্যান্সারগুলো সবকটাই সঠিক হয়েছে। যদি শিক্ষকের দিক থেকে ভাবেন তাহলে কিন্তু আপনাদের ভুল হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। প্রাথমিক শিক্ষার চিন্তাধারার জনক হলেন, তাহলে প্রাথমিক শিক্ষাধারা চিন্তাধারার জনককে, অপশন এ আছে মহাত্মা গান্ধী, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি জাকির হোসেন, আর অপশন ডি হচ্ছে ডক্টর
রাজেন্দ্র প্রসাদ। তাহলে প্রাথমিক শিক্ষার চিন্তাধারার জনক হলেন ভারতের ক্ষেত্রে মহাত্মা গান্ধী। চলে আসি পরবর্তী প্রশ্ন, স্ত্রী শিক্ষার গুরুত্ব অবলিক অগ্রাধিকার দেওয়া হয়েছে, দেওয়া উচিত কারণ, মানে কেন স্ত্রী শিক্ষার অগ্রাধিকার বা গুরুত্ব দেওয়া উচিত সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তো অপশনগুলো চলুন আমরা দেখে নিই। কেবলমাত্র মহিলারাই সামাজিক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা নিতে পারে। অপশন বি আছে, মহিলারা পুরুষদের চাইতে অধিক বুদ্ধিমান। অপশন সি আছে, অতীতে মহিলারা পুরুষদের প্রতি নিন্দা ভাব প্রদর্শন করত। আর অপশন ডি আছে, মহিলারা সংখ্যায় পুরুষদের সংখ্যা অপেক্ষা কম। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? না, এখানে সঠিক উত্তর হবে কেবলমাত্র মহিলারাই সামাজিক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা নিতে সক্ষম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অখণ্ড শিক্ষার বা ইন্টিগ্রেটেড এডুকেশনের সাফল্য নির্ভর করে কিভাবে সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে, পাঠ্যবইয়ের চমৎকারিত্বের উপর। অপশন বি আছে, সম্প্রদায়ের সমর্থনের উপর। অপশন সি আছে, শিক্ষামণ্ডলীর মনোভাবের উপর, মানে মনোভাবের পরিবর্তনের উপর। আর অপশন ডি আছে, শিক্ষণ বস্তুর সর্বোচ্চ গুণমানের উপর। তাহলে অখণ্ড শিক্ষা যেটাকে ইন্টিগ্রেটেড এডুকেশন বলছে তার সাফল্য নির্ভর করে কিসের উপর? না, এটা সঠিক উত্তর হবে পাঠ্যবইয়ের চমৎকারিত্বের উপর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দেশের দীর্ঘতম জাতীয় সড়ক হলো। অপশন এ NH, ন্যাশনাল হাইওয়ে 1, ন্যাশনাল হাইওয়ে 3, ন্যাশনাল হাইওয়ে 7, না ন্যাশনাল হাইওয়ে 9। তাই এটা মোটামুটি আপনারা সবাই জানেন, এটা হচ্ছে NH7 হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জাতীয় রাজপথগুলি হলো। অপশন এ রাজ্যগুলির রাজধানীর সংযোগকারী প্রধান সড়ক পথ। অপশন বি হচ্ছে জেলাগুলির সংযোগকারী প্রধান সড়ক পথ। অপশন সি হচ্ছে দুই নগরীর সংযোগকারী প্রধান সড়ক পথ। না, অপশন ডি হচ্ছে জাতিসমূহের সংযোগকারী প্রধান সড়ক পথ। তাহলে জাতীয় সড়ক পথগুলি হলো কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে। না, এর সঠিক উত্তর হচ্ছে জেলাগুলির সংযোগকারী প্রধান সড়ক পথ হলো জাতীয় সড়ক পথ। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্ব জল দিবস পালিত হয়। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের যেন ভুল না হয়। তার দিবস দিয়ে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনারা কিন্তু সবই মুখস্থ করে ফেলবেন। দিবস দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষার সময় প্রশ্ন আসবেই, তা সুতরাং এর অ্যান্সার যেন আপনাদের মিস না হয়। অপশন আছে 1 মে, অপশন বি আছে 14 এপ্রিল, অপশন সি আছে 8 মার্চ, আর অপশন ডি আছে 22 মার্চ। তাহলে বিশ্ব জল দিবস পালিত হয়, এর সঠিক উত্তর হচ্ছে 22 মার্চ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জলের প্রধান উৎস হলো। অপশন হ্রদ, বৃষ্টি, সমুদ্র না মহাসাগর। তাহলে জলের প্রধান উৎস সেটা হচ্ছে বৃষ্টি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জল নিরোধন অবস্থা বলতে বোঝায়, কি বোঝায়? জলের প্রাচুর্য, জলের অভাব, জলের ভারসাম্য, না উপরের কোনোটি না। তাহলে জল নিরোধন অবস্থা বলতে বোঝায় কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে জলের অভাব। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কাঁচা আবর্জনার মধ্যে নিচের কোনটি থাকে? অপশন এ ভিব্রিও কলেরি, মানে কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। অপশন বি আলমোনেলসা টাইসি, মানে টাইফয়েড জ্বর সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। অপশন সি হচ্ছে জিয়ার্ডিয়া ইনস্টেনিলারিস, মানে জিয়ার্ডিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়া। আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি সঠিক। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, কাঁচা আবর্জনার মধ্যে নিচের কোনটি থাকে, এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফল খাওয়া হয়। অপশন এ সুগার, অপশন বি ভিটামিন, অপশন সি খনিজ পদার্থ, আর অপশন ডি হচ্ছে এদের সবগুলি পাওয়ার জন্য। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে খনিজ পদার্থ। তাহলে ফল খাওয়া হয় খনিজ পদার্থ পাওয়ার জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন? অপশন এ সূর্যালোক, অপশন বি বায়ু, অপশন সি জল, না অপশন ডি এদের সবগুলি। তাহলে সূর্যালোকের জন্য কিন্তু এদের সবগুলি প্রয়োজন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রাণীটিকে কৃষকের বন্ধু বলা হয়? অপশন এ গঙ্গা হরিণ, অপশন বি কেঁচো, অপশন সি ইঁদুর, না অপশন ডি উইপোকা। তাহলে কৃষকের বন্ধু সেটা হচ্ছে কেঁচো। কেন? না, সে মাটি খুঁড়ে খুঁড়ে মাটির মধ্যে বায়ু প্রবাহ তৈরি করে দেয়, তার ফলে মাটি অনেক উর্বর হয়ে যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, খাদ্যের জন্য প্রাণীরা নির্ভর করে, আর কেঁচো কিন্তু অন্ধ, কেঁচো কিন্তু চোখ নেই। এটা কিন্তু আপনাদের কোশ্চেন থাকলে আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন। আমার মাথায় আসলো বলে আমি কোশ্চেনের উত্তরটা বলে দিলাম যে কেঁচো একমাত্র অন্ধ প্রাণী। খাদ্যের জন্য নিচের প্রাণীরা নির্ভর করে, উৎপাদকের ওপর, খাদকের ওপর, বিয়োজকের ওপর, এবং এ এবং বি উভয়ই। তাহলে খাদ্যের জন্য
প্রাণীরা নির্ভর করে, কিসের উপর সেটা আমাদের এখানে বলতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ও বি উভয়ই সঠিক, উৎপাদকের উপর এবং খাদকের উপর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, খাদ্যের প্রয়োজন অপশন এ বাঁচতে, অপশন বি শারীরিক কর্মে, অপশন সি দেহের বৃদ্ধিতে, আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তাহলে খাদ্যের প্রয়োজন সব কটার জন্যই কিন্তু সঠিক উত্তর, উপরের সবগুলি সঠিক, বাঁচার জন্য প্রয়োজন, শারীরিক কর্মের জন্য প্রয়োজন, দৈনিক দেহের বৃদ্ধির জন্য প্রয়োজন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অনেক গৃহপালিত প্রাণী মাংসাশী কিন্তু তারা শিশুদের খায় না, কারণ প্রাণীদের অপশন এ সহানুভূতি আছে, অপশন বি মন আছে, অপশন সি পরিবারের সদস্যদের বোঝা শক্তি আছে, না অস্তিত্ব আছে। তা এর সঠিক উত্তর হচ্ছে সহানুভূতি আছে, কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে মানুষ ও প্রাণীরা হলো অপশন এ উৎপাদক, অপশন বি খাদক, অপশন সি মৃতজীবী, না অপশন ডি হচ্ছে এদের কোনটিই নয়। তাহলে বাস্তুতন্ত্রে মানুষ ও প্রাণীরা হলো এর কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে হচ্ছে খাদক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পয়ঃ প্রণালীর জল উৎসে মুক্ত করার পূর্বে তার সঙ্গে ক্লোরিন যুক্ত করা হয় এবং সংক্রমণ যুক্ত করার জন্য, কিন্তু এই প্রক্রিয়াতে সমস্যা হলো কোনটা? অপশন এ ক্লোরিন ও ওজোন স্তরে ভাঙন সৃষ্টি করে, অপশন বি বিষাক্ত ক্লোরিনযুক্ত হাইড্রোজেন হাইড্রোকার্বন এতে উৎপন্ন হতে পারে, অপশন সি ক্লোরিন গ্যাস হলো বিষাক্ত এবং আশেপাশের বাড়িঘরে কূপ প্রভাব ফেলতে পারে, আর অপশন ডি হচ্ছে ক্লোরিন গ্যাস কালচারাল এন্ট্রোপিসিয়াকে উদ্দীপিত করে। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হবে যে বিষাক্ত ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন এতে উৎপন্ন হতে পারে। ঠিক আছে, চলে আসি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। তা আজকে শেষ প্রশ্ন হচ্ছে, লেবু স্বচ্ছ জলে ডুবে যায় কিন্তু লবণ জলে ভাসে, কারণ? এর মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আমাদের এখানে বলতে হবে। আমরা দেখে নিই অপশনগুলো কি আছে। প্রথম অপশন আছে লবণ জলের ঘনত্ব স্বচ্ছ জল অপেক্ষা বেশি, অপশন বি আছে স্বচ্ছ জলের ঘনত্ব লবণ জলের তুলনায় বেশি, অপশন সি আছে লবণ জলে লেবু ছোট হয়ে যায়, আর অপশন ডি আছে লবণ জলে লেবু বড় হয়ে যায়। তাহলে লেবু স্বচ্ছ জলে ডুবে যায় কিন্তু লবণ জলে ভাসে, তার কারণ কি? তার কারণটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে লবণ জলের ঘনত্ব স্বচ্ছ জল অপেক্ষা অনেক বেশি। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ তিনটে কোশ্চেন, 30টা প্রশ্ন। তা 30টা প্রশ্ন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলেছি। ঠিক আছে, এইবার আমরা চলুন আমরা কি করব, আমরা এখানে খুব তাড়াতাড়ি যখন এই কোশ্চেনগুলো শেষ করে ফেলেছি এবং যাদের এই কোশ্চেনগুলো রিভিশন হয়ে গেল তাদের ক্ষেত্রে এখন আমরা এই কোশ্চেনগুলোকে একবার রিভাইজ করে নেব। রিভাইজ করে নিলে কি হবে, আপনাদের এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত হবে এবং ভবিষ্যতে যাতে আপনারা এই প্রশ্নগুলোর অ্যান্সার অন্তত সঠিক করতে পারেন তার জন্য আপনাদের রিভাইজ করানো, রিভাইসের মাধ্যমে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো মস্তিষ্কগত হবে। ঠিক আছে, তা আপনাদের যখন এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত হবে তার জন্য কি প্রয়োজন হবে, তা তার জন্য প্রয়োজন হবে আরেকবার রিভাইজটা দিতে। তা আমি খুব তাড়াতাড়ি এই রিভাইজটা করব, আপনারা একটু মন দেবেন, তাহলে আপনারাও এই কোশ্চেনের অ্যান্সারগুলো আর ভুলবেন না, ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো সবকটাই কাজে লাগবে। তা আমি কোশ্চেনগুলো পড়ছি, আপনারা একটু মন দেবেন। পরিবেশ শিক্ষার উপকারিতা কি, এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি সঠিক। নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষার প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে যুগোস্লাভিয়া বেলগ্রেডে। নেক্সট, ড্যাশ শিখরের দ্বারা পরিবর্তিত হয়, সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি। নেক্সট, শ্রেণীকক্ষের ভৌত পরিবেশ ভালো করতে আমাদের বন্ধ করা উচিত, সঠিক উত্তর হচ্ছে উপরে কোনোটিই নয়। নেক্সট, শিক্ষায় পরিবেশের স্থান পাওয়া উচিত, এর সঠিক উত্তর হচ্ছে প্রাথমিক স্তরে। নেক্সট, পরীক্ষা হলে নিচের কোনটি প্রতারণার সবচেয়ে বড় কারণ হতে পারে না, এর সঠিক উত্তর হচ্ছে আত্মসম্মান। নেক্সট, ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর সঠিক উত্তর হচ্ছে লেখার স্বচ্ছতা। নেক্সট, একজন ছাত্র ও ছাত্রী আপনার ক্লাসে দেরি করে আসে তাহলে আপনি তাকে শাস্তি দেবেন, মানে এর সঠিক উত্তর ছিল যে তার কারণ তার কাছে জানতে চাইবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কম্পিউটার শব্দের দৈর্ঘ্য মাপা হয়, এর সঠিক উত্তর হচ্ছে এদের কোনোটিই নাই। নেক্সট, কম্পিউটারের জনককে, সঠিক উত্তর চার্লস ব্যাবেজ। নেক্সট, কয়েকটি ছাত্রছাত্রী শিক্ষক দিবসের দিন আপনাকে গ্রিটিংস কার্ড পাঠালে আপনি কি করবেন, এর সঠিক উত্তর হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাবেন। নেক্সট হচ্ছে, কোনো ছাত্রছাত্রীরা পরীক্ষায় বিফল হলে বুঝতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে ব্যবস্থাটি বিফল হয়েছে। নেক্সট, প্রাথমিক শিক্ষার চিন্তাধারার জনক হলেন, এর সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট, স্ত্রী শিক্ষার গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ? কেবলমাত্র মহিলারাই সামাজিক পরিবর্তন আনতে আগ্রহী ভূমিকা বা অগ্রণী ভূমিকা নিতে সক্ষম।
নেক্সট অখণ্ড শিক্ষার বা ইন্টিগ্রেটেড এডুকেশনের সাফল্য নির্ভর করে পাঠ্য বইয়ের চমৎকারিত্বের উপর। নেক্সট দেশের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে NH7। নেক্সট জাতীয় রাজপথগুলি হলো, এর সঠিক উত্তর হচ্ছে জেলাগুলির সংযোগকারী প্রধান সড়কপথ। নেক্সট হচ্ছে বিশ্ব জল দিবস পালিত হয়, এর সঠিক উত্তর হচ্ছে 22শে মে। নেক্সট জলের প্রধান উৎস হলো, এর সঠিক উত্তর হচ্ছে বৃষ্টি। নেক্সট জল নিরুদান অবস্থা বলতে বোঝায়, সঠিক উত্তর হচ্ছে জলের অভাব। নেক্সট কাঁচা আবর্জনার মধ্যে নিচের কোনটি থাকে, এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি। নেক্সট ফল খাওয়া হয়, সঠিক উত্তর হচ্ছে খনিজ পদার্থ পাওয়ার জন্য। নেক্সট নিচের কোনটি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন, এর সঠিক উত্তর হচ্ছে এদের সবগুলি। নেক্সট নিচের কোন প্রাণীটিকে কৃষকের বন্ধু বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে কেঁচো। নেক্সট খাদ্যের জন্য প্রাণীরা নির্ভর করে, এর সঠিক উত্তর হচ্ছে এ ও বি উভয় সঠিক। নেক্সট খাদ্যের প্রয়োজন, সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি সঠিক। নেক্সট অনেক গৃহপালিত প্রাণী মাংসাশী কিন্তু তারা শিশুদের খায় না, কারণ প্রাণীদের, এর সঠিক উত্তর হচ্ছে সহানুভূতি আছে। নেক্সট বাস্তুতন্ত্রে মানুষ ও প্রাণীরা হলো, এর সঠিক উত্তর হচ্ছে খাদক। নেক্সট পয়ঃ প্রণালী জল উৎসমুখ করার পূর্বে তার সঙ্গে ক্লোরিন যুক্ত করা হয় সংক্রমণ যুক্ত করার জন্য, কিন্তু এ প্রক্রিয়াতে তেও সমস্যা হলো। এই প্রক্রিয়া ক্ষেত্রে কী সমস্যা আছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এই প্রক্রিয়ার সমস্যাটা হচ্ছে বিষাক্ত ক্লোরিন যুক্ত হাইড্রোকার্বন এতে উৎপন্ন হতে পারে। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, লেবু স্বচ্ছ জলে ডুবে যায় কিন্তু লবণ জলে ভাসে, কারণ লবণ জলের ঘনত্ব স্বচ্ছ জল অপেক্ষা অনেক বেশি। এইবার আমরা চলে আসছি পরবর্তী পার্টে। পরবর্তী পার্ট হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট। তা কোশ্চেন অ্যান্সার পার্টে আপনাদের আজকে হোম টাস্কের প্রশ্ন হলো, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, নিচের কোন বিমানবন্দরটি মুম্বাইয়ে অবস্থিত? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি রাজীব গান্ধী, অপশন সি ছত্রপতি শিবাজি, না অপশন ডি নেতাজি সুভাষ চন্দ্র বোস। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, প্রশ্নটা হলো, নিচের কোন বিমানবন্দরটি মুম্বাইয়ে অবস্থিত? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি রাজীব গান্ধী, অপশন সি ছত্রপতি শিবাজি, না অপশন ডি নেতাজি সুভাষ চন্দ্র বোস। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টে হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।